হ্যালো ভিউয়ার, এখন আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি চাইলে মাইক্রোসফট ওয়ার্ডে এক্সেল শিট অ্যাটাচ করবেন। সো লেটস টেক এ লুক হাউ টু ডু দ্যাট। সেক্ষেত্রে আপনি আপনার কাঙ্ক্ষিত মাইক্রোসফট ওয়ার্ডটি প্রথমে ওপেন করুন। ওপেন করার পর ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আমি চুজ করে নিলাম। এখন যদি আপনি চান এখানে এই ওয়ার্ড ডকুমেন্টে একটি মাইক্রোসফট এক্সেল শিট ইনসার্ট করার জন্য, সেক্ষেত্রে আপনাকে প্রথমে ইনসার্ট ট্যাবে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে অবজেক্টে যান। অবজেক্টে ক্লিক করলে ডকুমেন্টে স্ক্রিনে প্যান করবে এবং এখান থেকে আপনি মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট তা চুজ করুন এবং ডিসপ্লে অ্যাজ আইকন তা চেক করে দেন এবং সিম্পললি ওকেতে ক্লিক করুন। তখন আপনি দেখতে পাবেন যে একটি টেম্পোরারি আকারে একটি এক্সেল শিটের পপ আপ মেনু অ্যাপিয়ার করছে এবং এখানে আপনি চাইলে আপনার যে কোনো ওয়ার্কশিট যেটা আপনি চাচ্ছেন দেখানোর জন্য সেটা আপনি এখানে টাইপ করুন এবং সিম্পললি আপনি সেভে ক্লিক করেন। এবং সাথে সাথে যখন এই ডকুমেন্টটি কেউ ভিউ করবে, যখন ডাবল ক্লিক করবে, এই ওয়ার্কশিটের যে এক্সেল ওয়ার্কশিটটি অ্যাটাচ করা আছে তা অ্যাপিয়ার করবে। সো দ্যাটস ইট। থ্যাংকস ফর ওয়াচ মাই ভিডিও, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।